আমরা সারা বছর একটু মধু মিক্স করে খেতে হবে আমলকি হরটুকি ভয়রা। কাটি মধু মিক্স করে যদি আমরা আমলকি হরটুকি ভয়রা খেতে পারি তাহলে এ 36টা রোগের উপকার হয়। আবার এটার মধ্যে একটুখানি যদি বিট লবণ দিয়ে খাই তাহলে স্লাইন প্রিপারেশন তো হলোই, সাথে বিট লবণের 12টা গুণ আছে। তো আমলকি হরটুকি ভয়রার 36টা গুণ আর এইটারও 12টা গুণ, তাহলে মোটামুটি আমরা অর্ধেক রোগের ঔষধ পেয়ে যাই। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, গরম গরম হালকা কুসুম গরম পানি আমাদের খাওয়া উচিত। গরম পানি ছাড়া ঠান্ডা পানি বা ফ্রিজের খাবার গরম পানি দিয়ে না ধুয়ে এই করোনাকালে দয়া করে আপনারা কেউ খাবেন না। অথবা ফ্রিজের খাবারটাই আবার ওভেনে একটু গরম না করে বা চুলায় গরম না করে বা আগুনে গরম না করে কোনো খাবারই ফ্রিজের খাবার সরাসরি খাওয়া উচিত না। আর এই যে শীতের সময় মাইটস নামক একটা জীবাণু যেটা আমাদের কার্পেটে থাকে, পাপোশে থাকে, চাদরে থাকে, পর্দায় থাকে, বালিশে থাকে অনেক বেশি, তোষকে থাকে আরও বেশি, আমাদের লেপে থাকে, কম্বলে থাকে, কার্পেটে থাকে, সর্বত্র তার বিচরণ খুব ছোট কিন্তু খুব শক্তিশালী। সে নাক, মুখ, কান, গলা, লোমকূপের গুড়া দিয়ে পর্যন্ত সে প্রবেশ করে এবং আমাদের শরীরে এই মাইটস একটি কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি সৃষ্টি করে। এটা অনেক সময় দেখা যায় যে সে আপনার করোনা ভাইরাসকেও এগিয়ে নিয়ে আসে। আমরা একটা ভয় পেয়েছিলাম এই শীতে হয়তো আমাদের দেশে করোনার প্রভাবটা বাড়বে। আলহামদুলিল্লাহ স্বাস্থ্য মন্ত্রণালয়, আমাদের ডিজি হেলথ এবং আমাদের ডিজি ড্রাগ এই এত সুন্দর ভূমিকা নিচ্ছে যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবটা আলহামদুলিল্লাহ অনেক কম হইতেছে। পায়খানা ক্লিয়ার হতো, প্রস্রাব ক্লিয়ার না, অনেক মেয়েদের দেখা যায় যে মাসিক ক্লিয়ার হয় না, এই সবগুলো রোগের জন্য আমলকি হরটুকি ভয়রা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন।